শরীরে অলসতা লাগে, প্রচুর ক্লান্ত হয়ে যায়, সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আরও নানান সমস্যা। যদি আপনার এরকমটা হয় তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু অভ্যাস শেয়ার করব যেগুলো অবলম্বন করলে আপনার মনের সুস্থতা এবং শরীর ক্লান্তিহীন হয়ে যাবে। অভ্যাস এক, প্রতিদিন ঘুম থেকে ওঠার আধা ঘন্টার মধ্যে 2 গ্লাস পানি পান আপনার ঘুমিয়ে থাকা মস্তিষ্ককে জাগিয়ে তুলবে। অভ্যাস দুই, প্রতিদিন সকালের নাস্তার টেবিলে বসে যে কোনো বইয়ের কিছু পৃষ্ঠা পড়তে পারেন এবং কোনো বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ পড়ুন। এতে আপনার সারাদিনের কাজকর্মে ইতিবাচক প্রভাব ফেলবে। অভ্যাস তিন, সারাদিনের কর্মব্যস্ততার মাঝে যেটুকু সময় পাবেন তার মধ্যে 10 থেকে 15 মিনিট সময় বুদ্ধিমত্তার চর্চা করতে পারেন। সেটা হতে পারে নতুন কোনো সফটওয়্যার সম্পর্কে জানা, ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করা এবং কোনো নতুন আইডিয়ার চিন্তা ভাবনা করা, যেটি আপনার ভবিষ্যৎকে পাল্টে দেবে বা আপনার পরবর্তী সময়গুলোকে খুব ভালোভাবে কাটাতে সাহায্য করবে। অভ্যাস চার, ঘরে বা বাইরে অথবা অফিসে আপনি যেখানেই থাকেন আপনার কাজ করার সময় গ্রিন টি খেতে পারেন। এটি আপনার মন এবং শরীরকে সতেজ করে দেবে। অভ্যাস পাঁচ, দৈনিক খাবারের তালিকায় মিষ্টি জাতীয় খাবার যতটুকু সম্ভব কম রাখবেন, কেননা চিনিতে বা মিষ্টি জাতীয় খাবারে ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যা আপনার মস্তিষ্কের কাজের ক্ষমতা কমিয়ে দিয়ে নিস্তেজ করে ফেলে। অভ্যাস ৬, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার দিনের একটি নির্দিষ্ট সময়ে করুন এবং ঘন্টার পর ঘন্টা কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা বন্ধ করে দিন। পরিসংখ্যানে জানা গেছে এক টানা 3 থেকে 4 ঘন্টা ইন্টারনেট ব্যবহার কাজের গতি কমিয়ে দেয়। অভ্যাস সাত, বেশি বেশি বই পড়ার চেষ্টা করুন। যখনই সময় পাবেন বা হাতের সামনে বই থাকবে তখনই কয়েকটি পৃষ্ঠা পড়ে নিতে পারেন, কেননা বেশি বেশি বই পড়ার দরুন আপনার মস্তিষ্কে জ্ঞানের মহল সৃষ্টি হয়। অভ্যাস আট, আপনার অবসর সময়ে সৃজনশীল কোনো কাজ করুন। সেটা হতে পারে কোনো কিছু তৈরি করা, কোনো প্রোগ্রামিং অথবা পাজেল মিলানো, এমন কি কোনো অ্যাপস ডেভেলপমেন্ট, এবং আপনি নতুন কোনো কিছু শিখতেও পারেন। অভ্যাস নয়, দিনব্যাপী কাজ করায় আমাদের মাঝে মাঝে কিছু শারীরিক অস্থিরতা কাজ করে ও অস্বস্তি লাগে। এমতাবস্থায় সাধারণ কিছু ব্যায়াম অনুশীলন করুন, এতে আপনার শরীরের সমস্ত জড়তা কেটে যাবে। অভ্যাস দশ, অভ্যাস সামাজিকভাবেই সংক্রামক। আপনার থেকে স্মার্ট, জ্ঞানী এমন ব্যক্তিদের সাথে সময় কাটান, এমনকি নিজস্ব ধ্যান ধারণার পরিবর্তনের সাথে সাথে তার থেকেও কিছু তথ্য আপনি নিজের কাজে লাগাতে পারেন। অভ্যাস ১১, বন্ধুত্বপূর্ণ এবং হাসিখুশিভাবে মানুষের সাথে কথা বলুন। তাদের মনোভাব ও আপনার মনোভাব নিয়ে কথা বলুন। তারা কি ভাবছে, কেন ভাবছে সেটা জেনে নিন এবং আপনার মতবাদ ও যুক্তি প্রস্তাব করুন। অভ্যাস ১২, বেশি বেশি হাঁটার অভ্যাস করুন। খাবার আগে ও পরে অথবা সকালবেলায় শান্ত, স্নিগ্ধ, ঠান্ডা পরিবেশে হাঁটাহাঁটি আপনার বাকি দিনের কাজকে অনেকটাই গতিশীল করবে। অভ্যাস ১৩, দিনের শেষে নিজের জন্য 10 মিনিট সময় নিন।
সারাদিনে কী কী কাজ করলেন, কেন করলেন, কী কী সংশোধন করা উচিত, কোন কাজে আপনি লাভবান হয়েছেন এবং কোনটায় আপনার ক্ষতি হয়েছে তা নিয়ে আপনি ভাবুন। সবশেষে পরের দিনের জন্য ছোট্ট একটি তালিকা তৈরি করে ফেলুন এবং সবশেষে সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে রাতে ঘুমিয়ে পড়ুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না, আর ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি পূর্বেই আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।